তারা যত জ্ঞানী হবে, বিশেষ করে আলেম, তাদের বড় সম্মান মর্যাদা রেখেছেন, বড় সম্মান মর্যাদা রেখেছেন। আপনি শিখতে 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 একদিন এমন হবেন যে যথেষ্ট জ্ঞান রাখেন। আর শিক্ষা শুধু মাদ্রাসাই হয় না, মাদ্রাসার বাইরেও সারা জীবন শিখতে পারে, সারা জীবন ইসলাম শিখতে পারে। ইসলাম শেখার জন্য কোনো আয়ু নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু কুহাফা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন দাড়ি চুল সবগুলি সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর এত বৃদ্ধ চলতে ঠিক করে পারে না। আবু বকর কোন রকমের বাপকে তো হেদায়ত করতে পার রাজি করলেন, চলো আব্বা চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে গিয়ে তুমি সেখানে কলমা পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে যখন আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে আসলেন তার পিতাকে আবু কুহাফাকে ইসলাম কবুল করার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই বৃদ্ধ বাপকে কেন নিয়ে আসলে কষ্ট করে? কষ্ট কেন দিলে? ওকে বাড়িতেই থাকতে দিতে, আমাকে সংবাদ দিতে, আমি গিয়ে তাকে বাড়িতে কলমা পড়িয়ে দিতাম, কেন কষ্ট দিলে তাকে? বলছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওর কাছে যাবেন? ওকে আসতে হবে আপনার কাছে, তার গরজ রয়েছে এলেম শিখার, সুতরাং তাকে আসতে হবে আপনার কাছে। তার গরজ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, কালিমা পড়া, সুতরাং আপনার কাছে আসতে হবে। আপনি কেন তাকে তার বাড়িতে যাবেন শিখাইতে আর কলমা পড়াইতে? জি হ্যাঁ, এই জবাব দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন যদি আপনাদেরকে বলি যে আপনার ঘরে ঘরে গিয়ে আপনার ইসলামের কথা বলতে হবে, আপনি আল্লাহর রাস্তে ইসলাম সেন্টার আসেন, কখনো যাবেন না আপনি। অথচ আপনার বয়স 20 বছর 25 বছর 30 বছর, মাসে আল্লাহ শরীরে এত শক্তি যে যে রাতের যে কোনো অংশ যদি বলা হয় যে 50টা রিয়ালের একজন লোক সৌদি এসছে গাড়ি নিয়ে এখানে 50টা রিয়াল দিবে ডাকছে, তা 2টার সময় চলে যাবেন আপনি। কিন্তু ইসলাম সেন্টার 1 ঘন্টার জন্য যদি ডাকা হয় না, যাবেন না আপনি, যাবেন না, কারণ আপনার গরজ নেই। আবু বকর বলছেন, আমার বাপের গরজ আছে, আমার বাপ আমার কাছে এসে শিখবে। সাদা হয়ে গেছে সবকিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে পরে বললেন, তোমার আব্বার সবকিছু চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, এই সাদা রাখিও না, গায়রু শেব, যাও মেহেন্দি দিয়ে একটু লাল করে দাও, যাও মেহেন্দি দিয়ে কালো করবেন না, আবার সাবালক হওয়ার জন্য। আবার আজকালকার আমাদের মুসলিমরা সাবালক হওয়ার জন্য সাদা দাড়িকে কি করছে? কালো করছে, আর কালো করে স্ত্রীকেও ধোকা দিচ্ছে, স্ত্রীকেও ধোকা দিচ্ছে, আর বিয়ে যদি না করে থাকে তো যাকে বিয়ে করবে তাকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, দেখে তো মনে করছে যে এ তো সাবালক, আসলে তো সাবালক না, চুল দাড়ি পেয়ে গেছে, ধোকা দিচ্ছে না। মান গাশানা ফালাইসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দিবে, কোন মুসলিম ভাই বোন কে ধোকা দিবে, সে আমার উম্মতের লোক না। তা আপনি যদি আপনার স্ত্রীকে ধোকা দিতে চান, অথবা কোন পাত্রীকে আপনি প্রস্তাব দিতে গেছেন ধোকা দিতে চান, মেয়ের বাবাকে ধোকা দিতে চান, তো নবীর উম্মত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে কালো দিয়ে খেজাব দেওয়া। যাই হোক, বলছিলাম যে আল্লাহ পাক আলেমদের, যারা যত জ্ঞানী হইতে পারে তাদের বড় মর্যাদা রেখেছেন। এমন অনেক স্কলার রয়েছে আজকাল যারা ইসলাম প্রচার করছে, তারা কোনো মাদ্রাসায় পড়েনি, কিন্তু তারা অনেক জ্ঞান ইসলাম সম্পর্কে অর্জন করতে পেরেছে। আহমদ দিদার, এরা মাদ্রাসা পড়ার লোক না। জাকির নায়কের ওস্তাদ হচ্ছে আহমদ দিদার, সাউথ আফ্রিকার, আসল ভারতের কিন্তু সাউথ আফ্রিকার তিনি ছিলেন। জাকির নায়কের বাপ বললো যে আমার ছেলে তো MBBS হয়েছে, MBBS করে রাখবো না, যাও তুমি একটু ইসলাম শিখে আসো, ইসলামের দাওয়াত কেমন করে দিতে হয়, যাও আহমদ দিদাতের শিষ্যত্ব গ্রহণ করো, তার ছাত্র হও। চলে গেলেন আহমদ দিদাতের কাছে, কয়েক বছর থেকে আসলেন, আর নিয়মিত কন্টিনিউ কয়েক বছর থাকার পরে ওখান থেকে দায়ী প্রশিক্ষণ নিয়ে আর ইসলাম সম্পর্কে কম্পিটিটিভ রিলিজন, যেটাকে বলা হচ্ছে তুলনামূলক ইসলাম, ইসলাম আর অন্যান্য ধর্মের সাথে তুলনা করে আলোচনা করা, এটা আহমদ দিদাতের কাছ থেকে তিনি শিখে এসেছেন। তার মুখ্য ওস্তাদ, আসল ওস্তাদ হচ্ছেন আহমদ দিদাত, যিনি একজন বিখ্যাত দায়ী আন্তর্জাতিক, আর যার আপনি ইউটিউবে পাবেন, যেই যুগে ইউটিউবে কারো পাওয়া যায় সেই যুগে আহমদ দিদাতের সেই তর্ক, সেই বাহসগুলি খ্রিস্টানদের সাথে, মুসলিমদের সাথে সেগুলি পাওয়া যায়, নাস্তিকদের সাথে পাওয়া যায়। তো এইরকমই বড় বড় অনেক আলেম ওলামা পয়দা হয়েছে, মহাদ্দেস পয়দা হয়েছে, যারা মাদ্রাসে পড়েননি, হয় কিছু মসজিদে পড়েছেন, অথবা কোথাও লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন, কিছু ওস্তাদের সাহায্য নিয়েছেন আর লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন। যেমন আল্লামা নাসির আলবানী রহমাতুল্লাহ আলাইহ, লাইব্রেরির চাবি তার কাছে, লাইব্রেরিয়ান তিনি, আমিনুল মাকতাবা লাইব্রেরিয়ান, রাত দিন কিতাবের মাঝখানে বসে থাকে। আর এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ লাইব্রেরি যে এমন এমন কিতাব তার লাইব্রেরিতে পাওয়া যেত দামেশকে, যে সেইসব কিতাব পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মদিনা ইউনিভার্সিটি যখন খোলে, অনেকগুলি কিতাব পাণ্ডুলিপি সেখান থেকে ফটোকপি করে আনা হয়েছে। মদিনা ইউনিভার্সিটি তো ছিল না ওইসব কিতাব, যে কিতাবগুলি ওখানে ছিল,
তো তিনি একটা পড়ার বেটার চান্স পেয়েছেন। সারাদিন সারাদিন সেই লাইব্রেরিতে বসে, তো এইভাবে তারা এত বড় আলেম হয়েছেন। অথচ যদি দেখেন মাদ্রাসার ডিগ্রি, কোন কলেজের ডিগ্রি, না ইসলামিক ইউনিভার্সিটির ডিগ্রি, কোন ডিগ্রি নেই তাদের কাছে, না মাস্টার্স আছে, না পিএইচডি আছে, না অনার্স আছে, কিছুই নেই, কিন্তু বড় আলেম তারা। তো এলম শেখার জন্য কোনো খাস বয়স নেই যে আমরা তো মাদ্রাসায় পড়তে পারিনি আর কি শিখবো, না আপনার শিখা ফরজ, সুতরাং শিখবেন। সাহাবাই কেরামরা কেউ 40 বছর বয়সে, কেউ 50, কেউ 60, কেউ 70 কি ইসলাম গ্রহণ করেছে, সবাই ইসলাম শিখেছেন, ইসলাম শিখা ফরজ। পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন, তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিস হাসান, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ওহির জ্ঞান অর্জন করা, কিভাবে আল্লাহর ইবাদত বন্দি করে বড় আলেম হওয়া নাই। আবার আপনাদেরকে সবাইকে বলছে না যে বড় বড় আলেম হইতে হবে, হুজুর হইতে আর ফতোয়া দিতে অত যোগ্য হওয়া সম্ভব না, আর অত বড় হইতেও পারবেন না, আর হওয়ার চেষ্টা হয়তো করতে পারবেন না, জড়িয়ে গেছেন সংসারের সাথে, দুনিয়ার সাথে। কতটা শিখতে হবে? এতটা শিখতে হবে যাতে সহি শুদ্ধ ভাবে আল্লাহর দিনটা আপনার জীবনে পালন করতে পারে, সহি শুদ্ধ নামাজ পড়তে পারেন, সহি রোজা রাখতে পারেন, সহি শুদ্ধ হজটা করতে পারেন, জাকাত দেওয়ার সময় জাকাতের মশলাগুলো ঠিক করে জানে, জাকাতটা ঠিক করে দিতে পারেন। এইভাবে আপনি একটা ব্যবসা যখন করতে যাচ্ছেন, এই ব্যবসাটা হালাল হবে কি হবে না, এতে আমার অংশ নেওয়া ঠিক হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি আপনাকে জেনে নেওয়া ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন, ফরজ আলা কুল্লে মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য, এই নয় যে শুধু মাদ্রাসা পড়া ছাত্রদের জন্য ফরজ, সকলের জন্য শিক্ষা ফরজ। সুতরাং আপনাদের সকলের উপর নামাজ ফরজ হওয়ার আগে এলেম শিক্ষা ফরজ আছে, নামাজ পড়ার আগে কি করবেন, নামাজ শিক্ষা ফরজ, নামাজ পড়ার আগে নামাজ শিক্ষা ফরজ, উজু করার আগে উজু শিক্ষা ফরজ, ভুল উজু করলে উজু হবে নাকি, হ্যাঁ, গোসল করার আগে ফরজ হয়েছে গোসল, গোসল করার আগে গোসল শিক্ষা ফরজ। এইভাবে প্রত্যেকটি মাসলা সম্পর্কে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইসলাম সম্পর্কে যদি ভালো জ্ঞান অর্জন করতে পারেন তো বড় ফজিলত। সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামা